সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি যে গাছটি নিয়ে ভিডিও করব সেটি হচ্ছে ডালিয়া। ইতিপূর্বে আমি ডালের একটা ভিডিও ছোট্ট করে দিয়েছি আপনাদের এবং ভালো সাড়া পেয়েছি। এখন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই ডালিয়া গাছকে দীর্ঘমেয়াদী কীভাবে বাঁচিয়ে রাখব, কারণ একটা নির্দিষ্ট সময় হলে ফুল হবে, একটা ফুল হয়ে যাওয়ার পরে গাছটা কিন্তু মৃত্যু ঘটবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যদি এই গাছের বেঁচে থাকার সময়টাকে যদি একটু লম্বা করে দিতে পারি, সেটা কিন্তু আপনার কৃত কর্মের উপর নির্ভর করবে, কারণ আপনি যেভাবে পরিচর্যা করবেন সেইভাবে গাছ কিন্তু আপনাকে সময় দিয়ে ফুলটা দেবে। আরেকটি কথা আপনাদের বলে দিই যে আমি কিন্তু এই সমস্ত গাছ কোনো নার্সারি থেকে কিনে নিয়ে আসিনি, আমি একেবারে সিড থেকে তৈরি করেছিলাম, সেটা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি আর আজকেও দেখিয়ে দিচ্ছি। চলুন আমি ছোট গাছও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একই গাছকে বিভিন্ন টবে আমি বসিয়ে টবগুলোকে একেবারে ব্লক করে দিতে পারিনি, কারণ একই ধরনের গাছ বসায় তো আমার অনেকগুলো টব লেগে যাবে। তাই এখানে আমি এমনি তিনটি পরপর মাটিতে বসেছি, যে এগুলো কিন্তু আমার সিড থেকেই করা, এখনও ছোট ছোট গাছ এখনও রয়েছে। তার আগে এরকম মোটামুটি একটা 8 ইঞ্চির পটে মিডিয়া তৈরি করে, মিডিয়া বলতে মাটি, কম্পোস্ট বা গোবর সার, তার সঙ্গে কিছুটা বালি মিশিয়ে দিয়েছিলাম কারণ এঁটেল মাটি বেশি ছিল বলে। আর এখানে যেটা নিয়েছিলাম কোকোপিট, কারণ এটা ময়েস্ট পছন্দ করে, যেটা জল ধরে রাখবে। আর শিঙ্কুজি বোনাস অল্প দিয়ে আর 1 চামচ মাত্র নিম খোল দিয়ে আমি এই গাছটা বসিয়েছি। এবং এই গাছটি হঠাৎ করে বৃদ্ধি পেয়ে এই গরম পড়ার সময় একেবারে লাফিয়ে জঙ্গি মনে হচ্ছে গাছটা বড় হলো এবং এতে কুড়ি এসছে, ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছেন। এর আগে এই সাদা রঙের ফুলটা আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু আমার প্রশ্ন ছিল একটা সন্দেহাতীত, মানে কীরকম, যেহেতু এটা আমি অনলাইনে সিডটা কিনেছিলাম, তো আমার ধারণা ছিল একই প্যাকেটে একটি বোধহয় কালার থাকবে। এখন আমি কিন্তু একটা নতুন কালার পেয়ে গেছি বলে আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য। তবে এইখানে যে তিনটি গাছ আছে এর কী কালার হবে না ফুল হলে আমি আপনাদের আর অ্যাডভান্স বলতে পারছি না। তো চলুন আমি যেখানে দেখাচ্ছিলাম সেই গাছগুলো দেখে আলোচনা করি। তো বন্ধুরা, আমার প্রশ্ন ছিল আজকে যে এই গাছগুলোকে আমি দীর্ঘমেয়াদী কীভাবে করবো। তো প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে যে ফুলগুলো ইতিপূর্বে হয়ে গেছে সেটাকে আমি একেবারে গোড়া থেকে কেটে দেবো। এই যে আশা করি বুঝতে পারছেন যে মানে এইটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, তো এইটাকে আমি কেটে দেব। এই যে কেটে দিলাম, এইটা যেমন হয়ে গেছে বুঝতেই পারছেন, না বুঝতে পারার কোনো কিছু নেই, আমি এটাও কেটে দেবো। কারণ যেটা হয়ে গেছে ফুল সেটা রেখে কিন্তু লাভ হবে না, কারণ যেহেতু এর অংশটা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে আছে, তাহলে সবুজ থাকার অর্থই হচ্ছে এ কিন্তু খাবার কিন্তু নেবেই। তো এটাকেও আমি কাটা নিয়ে দেখলেন তো, এখানে যে দুটো পাতা আছে পাতার ওপর থেকে কাটবো, এটা কিন্তু খেয়াল থাকে যেন ঠিক, যেন আপনার এইখানে যেমন আমি একটা কেটে দিচ্ছি, এইটা এইটাও কেটে দিচ্ছি। তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে নতুন করে একটা বেরোচ্ছে, এই যে আসলে দেখতে পাচ্ছেন, এই যে এই 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 যে এটার পাশে এইটা, এই যে এইটা বেরোচ্ছে, এইটা এইটুকু। তো এরকম প্রত্যেকটার পাশেই কিন্তু একটা করে শাখা পাবেন, তো এই শাখাগুলোকে আপনাকে বৃদ্ধি করতে হবে। আর একটা কী কাজ করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে গোড়ার দিকে যে বিবর্ণ পাতাটা আছে, এই যে বিবর্ণ পাতাগুলো, সেটাও কিন্তু কাটতে হবে, কারণ এই গাছ এই বিবর্ণ পাতাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনার শালক সংশ্লেষ করতে পারে না, খাবার তৈরি করতে পারে না, বরঞ্চ এরা গাছকে আরও দৃষ্টিকটু করে রাখছে, মানে দেখতে ভালো লাগে না গাছটা। তো এইরকম বিবর্ণ পাতাও কাটতে হবে, তাহলে এইটারও কেটে দিই। এখান থেকে কাটলাম, একটু হলুদ হয়ে গেছে বলে এই পাতাগুলোও কেটে দিলাম। আর এইরকম পাতাগুলো কেটে ফেললে গাছের গোড়াটা একটু পরিষ্কার হবে, আলো বাতাস এখানে কিন্তু প্রবেশ করতে পারবে। এবং প্রত্যেকটা গোড়া দেখুন ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চ রয়েছে মানে এটাকে বড় করতে হবে। আর যেটা কথা বললাম যে প্যাকেটের গাছ বলে যে আপনি একই রকম পাবেন, সেটা কিন্তু আমার ধারণা একেবারে পূর্ণ ভুল, কারণ এইটা হয়েছে কিন্তু আবার হলুদ রঙের। বাকি গাছগুলোতে কীরকম হবে বলা মুশকিল, সেটা আমি আলোচনা করব। যেহেতু আজকের মূল বিষয় হচ্ছে গাছকে দীর্ঘমেয়াদী কীভাবে করব সেটা করার জন্য, তো বন্ধুরা কী কাজ করলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন, যে ফুলগুলো হয়ে গেছে সেগুলোকে আমি প্রথমে কেটে ফেললাম, এবার দেবো আমি কিছু খাবার।
চলুন কী ধরনের খাবার দিলে গাছটা দীর্ঘমেয়াদী হবে সেটা আলোচনা করবো। এখানে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আসলে সর্ষের ডাস্ট করা আছে, সর্ষের খোলের। এটা আপনি লিকুইড করে দিতে পারেন, কোনো ব্যাপারে। তবে আমি এটা আমার কাছে ডাস্ট করা আছে বলে আমি দু চামচ নিয়েছি, দুটো গাছে দেবো বলে আমি নিয়েছি বোন ডাস্ট। এখানে ফসফেটের উৎস হিসাবে নিয়েছি আমি সিংকুচি, নাইট্রোজেন উৎস হিসাবে দিয়েছি নিমখোল, যেটা জীবাণু ব্যাকটেরিয়াকে মাটির মধ্যে মেরে ফেলে পরে সার হিসাবে কাজ করে। দিয়েছি আমি কোকোপিট, কারণ এরা ময়েস্ট ধরে রাখতে সাহায্য করবে, জল ধরে রাখতে সাহায্য করবে। দিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, যারা অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে এর মধ্যে, এবং সবই খাবারই কিন্তু আমার এখানে জৈব খাবার। জৈব খাবারের জন্য সবটাকে আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে দুটি গাছে আমি কিন্তু সমান করে আমি দিয়ে দেবো। গাছের গোড়ার পাশে পড়লো কোনো অসুবিধা নেই, আমি চারদিকে ছড়িয়ে দিলাম। আর এখানেও আমি এটা সবটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ছড়িয়ে দিলাম। এইবার আমি একটুখানি নিড়ানি দিয়ে, যেদিন আপনি গাছে খাবার দেবেন তার আগের দিন গাছে জল দিয়ে রাখবেন, তাহলে যে খাবারটা দেবেন সেই খাবারটা খুব তাড়াতাড়ি আপনার ডিকম্পোস্ট হবে, গাছের সঙ্গে মিশতে পারবে। এটা হচ্ছে নিয়ম। অনেকে হয়তো মনে করে শুকনো, একেবারে ঠনঠনে শুকনো মাটিতে খাবার দেওয়া উচিত না, আমি বলবো না। যেদিন খাবার দেবেন মনে করছেন তার আগের দিন যথাসম্ভব জল দিয়ে রাখবেন, একটু গাছের মাটিগুলো ময়েস্ট করে রাখবেন। আচ্ছা, এই তো গেল, মিশিয়ে দিলাম। এইবার আপনি যেটাকে আমি বললাম আপনাদের খোল জল দিতে পারেন সপ্তাহে একবার, আর কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি করি আমরা লিকুইড সেটাও দিতে পারেন, তারপরের সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন। এইভাবে আমরা দিতেই থাকবো। এটা দিলাম, এটাতেও দিলাম, দুটোতেই দিলাম, পাতলা পাতলা করে দেবেন। পটাশের উৎস হিসাবে আমরা বন্ধুরা এই যে পেঁয়াজের খোসা ভেজানো জলটা অবশ্যই দেবো, এটা হচ্ছে পটাশ উৎস হিসাবে। এই যে এইভাবে এইভাবে দিয়ে দিলাম। আর যেটা লাস্টে যে কথাটি বলবো, সে যেহেতু এই গাছে খুব একটা রোগ পোকা হয় না, তাই আমি এই যে নিম ওয়েল যেটা আমরা নিমাসিন যেটা ব্যবহার করি সেটা কিন্তু আমরা মোটামুটি 3-5 ml গাছের আক্রমণের ব্যাপার থাকলে 5 ml দেবেন, নইলে 3 ml দিয়ে একদম এটা 10 দিনে একবার বা 15 দিনে একবার স্প্রে করে দেবেন। বৃষ্টি হয়েছে তাই আমি বৃষ্টির পরের দিন করেছিলাম, আর আজকে আপনাদের দেখাচ্ছি সেটা করলাম। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে করে দেবেন। তো বন্ধুরা, আজ আমি আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।